তার মানে আল্লাহ সুবান বলেছেন একটা মৃত্যুর পরে একটা জীবন দিয়ে জোড়া করে দেওয়া হয়েছে আরেকটা মৃত্যু আমাদের হবে আল্লাহ বলছেন সেটা আমি জোড়া করে ছাড়বো তার মানে আবার তোমাদেরকে জিন্দা করা হবে এরপরে আর কিন্তু কোনো মৃত্যু নাই তারপরে কি আছে যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাবে জাহান্নামে যাওয়ার জাহান নামে চলে যাবে তারপরে কি বলা হবে যেহেতু জীবন এবং মৃত্যুর জোড়া যদি পুরা হয়ে যায় আল্লাহ বলছেন আর মৃত্যু নাই এই জন্য বলা হবে সর্বশেষ খোলুদ ফালামত। তোমাদের জীবন মৃত্যুর জোড়া পুরা হয়ে গেছে এখন আর কোনো মৃত্যু নাই এখন শুধু শান্তি আর না হয় শাস্তি আর শাস্তি তাহলে সেই দিকে আমাদেরকে ডাকা হচ্ছে তাহলে এই দুনিয়াটা হলো পরকালের জোড়া যেহেতু আপনি দুনিয়া পেয়ে গেছেন অন্তত আপনার মেনে নিলেই এটি আপনার জন্য কল্যাণ যে এর পরে পরকাল রয়েছে তার মানে কেয়ামতের মাঠ আছে বিচার আছে এটাকে আপনি বিশ্বাস করে নিয়েই আপনাকে বাঁচতে হবে যারা বিশ্বাস করে নিয়েছি এটা হচ্ছে আমরা মিন মুসলিম অনেক বড় একটা কাজ করেছে কিন্তু পার্থক্য হল এই বিশ্বাস আমাদেরকে মমিন বানাতে পারেনি প্রকৃত মোমিন বানাতে পারেনি আমরা বিশ্বাস করেও আমাদের আমল ওই কাফেরদের মতো যারা পরকালকে বিশ্বাস করে না বিচারের মাঠ রয়েছে মৃত্যুর পর আবার জীবন দেওয়া হবে বিচার হবে জান্নাত জাহান্নাম আছে এগুলো অবিশ্বাস করে কাফেররা যেভাবে জীবনযাপন করতেছে আমরা বিশ্বাসী হয়েও আমাদের আচরণ চালচলন আমাদের সব কিছু কিন্তু কাফেরদের মতো আমরা পরকালমুখী তেমন একটা কাজ করি না আমরা দুনিয়ার জন্যেই তো এই জন্যে আজকের মেসেজটা থাকবে যে আমাদেরকে দুনিয়ার জন্য নয় বরং পরকালমুখী হতে হবে আমাদের বিশ্বাস যদি থেকে থাকে তাহলে আমাদের বিশ্বাস যেমন আমাদের কর্ম তেমন হওয়া উচিত হলে। আমি বললে হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাবে কিন্তু কোরআন হাদিসে কিন্তু আল্লাহ যদি আমাদেরকে ওইটা গণ্য করে দেয় যার বিশ্বাস একরকম কর্ম আর একরকম তাদেরকে কি বলে মুনাফিক কোরআনের তাদেরকে মুনাফিক বলা হয়েছে আমরা অধিকাংশই কিন্তু ওই কাতারেই আছি কিন্তু ফিল হয় না অন্যকে মুনাফিক দেখতে পাই কিন্তু আমি নিজে যে মুনাফিক হয়ে বসে আছি আমারটা আমি দেখতে পাই না অন্যের পাপগুলো আমার চোখে পড়ে কিন্তু নিজের পাপগুলোর কথা আমি বেখেয়াল থাকি আজকে কি আমাদের অধিকাংশ মুসলিমদের এমন চরিত্র হয়ে যায়নি আমরা অন্যকে নিয়ে ব্যস্ত প্রশ্ন করা হয় আফ্রিকার জঙ্গলে যারা ইসলাম পায়নি আল্লাহ তাদের সাথে কি আচরণ করবে সুভান আল্লাহ তুমি আফ্রিকার জঙ্গলের ব্যক্তি নিয়ে চিন্তিত তোমার কাছে তো মেসেজ পৌঁছে গেছে তাহলে তুমি নাজাতের জন্য কি করতেছো তাহলে কারা প্রশ্ন করে এরকম যে অন্যকে নিয়ে সব ভাবনা অন্যের বন্ধুর পক্ষ থেকে প্রশ্ন অন্য বোনের পক্ষ থেকে প্রশ্ন নিজের জীবন সম্পর্কে কারো কোনো চিন্তা নাই এমন হয়ে গেছি আমরা তা আল্লাহ ওয়া তাআলা বলছেন বান্দা তোমাকে দুইটা জীবন দেওয়া হবে একটা হচ্ছে দুনিয়া একটা হচ্ছে পরকাল এবং আমাদেরকে জানতে হবে এই দুই জীবনের সাথে আমাদের কি সম্পর্ক এবং এই দুই জীবনকে কে কতটা কিভাবে গ্রহণ করব এটা আমাদেরকে কোরআন এবং হাদিস শিখিয়েছে আসুন দেখান এই সম্পর্কে আল্লাহ ওয়া তাআলা কি বলেছেন দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক ক্ষণিকের স্থায়িত্ব নয় একেবারে ক্ষণিকের সামান্য দিনের জন্য আল্লা সুবানহ আতলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন যদি আল্লা সুবানাহ আতলা ভাষায় বলি তাহলে কোরআনে এই মর্মে আয়াত রয়েছে সেই আয়াতটি আপনি আমপাড়ার একটা সুরাতে পেয়ে যাবেন সেভেন্টি নাইন সুরার নাম্বার নাজিয়াত সুরা নাজিয়াতের একেবারে শেষ আয়াতে আল্লা সুবানহ তালা বলছেন যারা এই কাফের বেদিন পরকালকে বিশ্বাস করে না যেই দিন মৃত্যু ঘটে যাবে হাসরের মাঠে যখন তাদেরকে উঠানো হবে সেই দিন তারা অবশ্যই ফিল করবে যে এই জমিনে তারা কতকাল ছিল কান্না আল্লাহ আতন আল্লা তালা বলছেন যে আমার হিসাবে মানে আল্লা তালার হিসাবে এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তিকে এক হাজার বছর দিয়ে দেওয়া হয় তাহলে এটা পরকালের তুলনায় তার মনে হবে যে আমি হয়তো কোনো এক সন্ধ্যায় পৃথিবীতে ছিলাম আমি এক কোনো এক দোহা মানে সকালে পৃথিবীতে অবস্থান করেছি এর বেশি করিনি এতটাই তার মনে হবে সেই এক সন্ধ্যা এক সকাল কোন ব্যক্তি যেই ব্যক্তি এক হাজার বছর বেঁচেছে আর আমার আপনার বয়স তো ষাট থেকে সত্তর রাসস্থান তো এটাই বলেছে যে আমার উম্মতে আমার উম্মতের বয়স কতর মধ্যে রাখা হয়েছে ষাট এবং সত্তরের মাঝে আমার উম্মত মরে যাবে কিছু মানুষ আছে যারা এর ওভার করতে পারবে যাদের বয়স আশি নব্বই পর্যন্ত পৌঁছবে একশো পর্যন্ত পৌঁছবে এটা হাজার একজন পাবে না তার মানে আমাদের বয়স ষাট থেকে সত্তর এক হাজার বছর যদি এক সন্ধ্যা হয় তাহলে ষাট থেকে সত্তর বছর মানে কি এক মুহূর্ত একটা একটা ক্ষণ একটা মুহূর্ত মাত্র এটা হচ্ছে আমাদের দুনিয়ার সাথে সম্পর্ক এইভাবে যখন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিন্তু এই পৃথিবীটাকে ওইভাবে গ্রহণ করেছেন ক্ষণিকের জন্য এবং তিনি সাহাবা একরামদেরকে এটার হাকিকত বোঝানোর চেষ্টা করেছেন তিনি উপদেশ দিতেন তার একটা উপদেশ আব্দুল ইবিন ওমার আল্লাহ তালান হোমা তিনি কোট করেছেন তার কাছ থেকে বর্ণনা করেছেন ইমাম বোখারি রাহেমাহল্লাহ এটা আপনি একাশি নাম্বার অধ্যায় কিতাবর রিকাক তার একেবারে শুরুর দিকে তিন নম্বর পর্বে পেয়ে যাবেন যেখানে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের এই বাণী দিয়ে তিনি একটা পর্ব করেছেন কোন তুমি এই দুনিয়াতে বসবাস করো একটা আগন্তুক হিসাবে একটা পর্বে করেছেন ইমাম বুখারি যেমনটা বললাম কিতাব রিকাক একাশি নম্বর অধ্যায়ের তিন নম্বর পর্বে পেয়ে যাবেন হাদিস ছয় হাজার চারশো ষোলো নম্বরে রয়েছে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু হাদিসের বর্ণনা করে তিনি বলছেন আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কিবি রাসূলুল্লাহ আমার কাঁধে হাত দিলেন এবং বললেন ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবিরু সাবিলিন আব্দুল্লাহ তুমি এই দুনিয়াতে বসবাস করো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি অথবা পথচারী কোন এক জায়গায় যাবে কিছুক্ষণ বিশ্রাম করতে হবে গাড়িতে তেল ভরতে হবে অথবা পানি খেতে হবে প্রসাব পায়খানার হাজত সারতে হবে বা সালাতের জন্য নামতে হবে অতটুকু সময় তুমি পথচারী হিসেবে কোনো এক জায়গায় স্ট্রে করলে বা অবস্থান করলে হাত যেটাকে বোঝায় তুমি অপেক্ষা করবে এটাকে তুমি স্থায়ী ভেবে নিও না কারণ কিছুক্ষণ পরেই তোমাকে এই জায়গা ছাড়তে হবে তোমাকে আসল জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে তুমি সেখানে গিয়ে পৌঁছতে হবে তো মাঝ পথে কিছুকাল সময় আমরা যদি কোনো রেস্টুরেন্টে বা কোনো একটা ইস্তারাহাতে বা কোনো একটা জায়গাতে যদি অবস্থান করি তাহলে এই ব্যক্তিকে আপনার সাথে নিয়েছেন আর সে যদি বলে যে এত সুন্দর জায়গা তুই যা আমি আর যাব না আমি এখানে থেকে যাব। আপনি আপনার বন্ধুকে কি বলবেন যে পাগল তুই বা কিছু কারণ আপনি যেখানে যাচ্ছেন সেটা আরও উন্নত জায়গা কিন্তু এই জায়গা দেখে ওর পছন্দ হয়ে গেছে ওইখানে থেকে যেতে চায় অথচ এটা তার স্থায়ী জায়গা নয় এখানে অনেক বিপদাপদ আছে বা এই জায়গাটা ধ্বংস হবেই টিকবে না আর আমাদের অবস্থা হচ্ছে আমরা ওই জায়গাটাকে প্রাধান্য দিয়ে ফেলছি নিজের জন্যে ওই জায়গাটাকে পছন্দ করে নিয়েছি অথচ রাসুল্লাহ সাল্লাম আলিহি ওয়াসাল্লাম এই হাদিস আমরা শুনেছি অনেকবার কিন্তু তারপরেও আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললাম তো আব্দুল ইবনে ওমর হমা তিনি বলছেন যে রাসুসলাম আমাকে বলেছেন এই দুনিয়াতে আমরা যেন অবস্থান করি একটা অপরিচিত ব্যক্তি হিসেবে জানেন এই অপরিচিত ব্যক্তি হিসেবে যদি আপনি কোনো এলাকায় যান আপনি দেখতে পাবেন সেখানে আপনার অশান্তি হবে শান্তি হবে না কেউ আপনাকে চেনে না কার সাথে কি কথা বলবো কোন একটা মানে সিচুয়েশন এমন আমি যদি এখন মুখ খুলি পাশের জন আমার শত্রু হতে পারে প্রশাসনের লোক হইতে পারে যে কেউ হতে পারে আমার কথা ভুল হলে আমার ক্ষতি হবে অনেক কিছু তো দুনিয়াটা এমন কেউ আপনাকে এক গ্লাস পানি দিয়ে জিজ্ঞেস করবে না কেমন আছেন জিজ্ঞেস করবে না ভালো আপ্যায়ন করবে না আগন্তুকের সাথে এমনটাই হয় আর পথচারের সাথে এমনটাই হয় পথচারী কোনো জায়গা থেকে একেবারে তার মন ভোলানো ব্যাপার পায় না যেটা তার আপন জায়গায় যেমন আমার ভাই কালকে আমার সাথে এসেছে ও বলতেছে যে ভাই আমি রাত্রে চলে যাই নিজের বিছানায় যে ঘুমটা হবে এখানে হবে না তো কথা হচ্ছে যে মানুষ যেখানে তার আপন জায়গা সেটাই হচ্ছে তার জন্যে পারফেক্ট রাস্তার মধ্যে কোনো জায়গা পেয়ে গেলে সেটা তার জন্যে উত্তম নয় তো আব্দুল ইবনে ওমার রেলা তাল্লাহন হুমার রাসুলসাল্লাম সাল্লাম আলী আসাল্লামের এই উপদেশ কিন্তু গ্রহণ করেছেন এবং সমস্ত সাহবায়কের আমরা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের এই উপদেশ গ্রহণ করেছেন কিন্তু হতভাগা হলাম আমরা যে আমরাও সেই মুসলিম হওয়ার দাবি করি কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপদেশ আমরা গ্রহণ করিনি আমাদের জীবনযাত্রার মান দেখেন আবদুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহুমা তিনি যে গ্রহণ করেছেন তারপরেই তার উক্তিটা আছে ওয়া কানা ইবনে ওমর ইয়াকুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহুমা তিনিও যখন উপদেশ দিতেন তখন তিনি তার সঙ্গীদেরকে এই কথাটাই বলতেন ইজা আসবাহতা ফালা تنتজিরুল মাসা কোন দিন যদি তোমার সকাল হয়ে গিয়ে থাকে আল্লাহ তোমাকে সকাল বেলায় করে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে তাহলে ওই দিনটাই তোমার শেষ দিন ভাবো আজকে সন্ধ্যা তোমার হবে তুমি এমনটা ভাইবো না সন্ধ্যা নাও হতে পারে আর যদি কোন সন্ধ্যায় তুমি উপনীত হয়ে গেছো তুমি ভাববে না যে আগামীকাল সকাল তুমি সময় পাবে বরং তোমার হাতে সময় রাতটুকুই এই এইভাবে তুমি জীবনযাপন করতে হবে অহোজ সে হাতিকা মারাদিকা ও হায়াতিকা লিমৌতিক তুমি তোমার সুস্থতা থাকতে তুমি অসুস্থতার সময়ের জন্য কিছু করে নাও আর তোমার হায়াত থাকতে মৃত্যুর জন্য তুমি কিছু করে নাও এই হাদিসটিকে ইমাম বোখারি রাহেমল্লা তিনি তার কিতাব রিকাক ছয় হাজার চারশো ষোলো নম্বরে উল্লেখ করেছেন শেষের যে কথাটা খুব চমৎকার ছিল আজকে আমাদের জন্যে অত্যন্ত জরুরি যারা আমরা যুবক রয়েছে, যারা সুস্থ আছি আমাদেরকে বলা হয়েছে তুমি অসুস্থ হবা এটা সত্য এই অসুস্থতা আসার আগেই আল্লাহ যে তোমাকে সুস্থ রেখেছে এই সুস্থতা থাকতে তুমি কিছু করে নাও তাহলে কি হবে যেই দিন তুমি অসুস্থ হবা সেদিন তোমার লস লাগবে না সুবাহান আল্লাহ এত চমৎকার একটা হাদিস রয়েছে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবুল জিহাদের মধ্যে উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি সফরে থাকে অথবা অসুস্থ হয়ে যায় ইদা এন্নাল আবদা ইদা মারিদা আউসাফারা সাফারা কতিবালাহ মিসলু আজরিহি মায়াফ আলু মুকিমান সাহিহান কোনো ব্যক্তি যদি সফরে চলে যায় অথবা অসুস্থ হয়ে পড়ে থাকে বিছানায় তার আমল নামার মধ্যে আল্লাহ ওই নেকি লিখতে থাকে যেই নেকিটা যেই আমলটা সে সুস্থ থাকতে এবং মুকিম অবস্থায় বাসায় করত। তাহলে কত বড় ব্যাপার কথার কথা কারো অভ্যাস যদি থাকে সোমবার দিন সিয়াম রাখার কারো অভ্যাস যদি থাকে দোহার সালাত আদায় করার কারো অভ্যাস যদি থাকে বৃহস্পতিবার সিয়াম রাখার প্রত্যেক দিন কোনো না কোনো কিছু দান করার এবং যখন তখন দুই রাকাত সালাদ পড়ার কোরআন পড়ার আপনি কি মনে করেন যেই সকাল দশটায় আপনি দুই রাকাত সালাত পড়তেন মাথা ব্যথায় আপনি বিছানায় শুয়ে আছেন পড়তে পারতেছেন না রেজাল্ট কি যেহেতু গতকাল আপনার অভ্যাস ছিল প্রত্যেক সকালে দুই রাকাত সালাত পরা যেই দিন আপনি অসুস্থ থাকবেন এমনকি মুসাদে আহমদের ভাষা হচ্ছে এই ব্যক্তি যদি মৃত্যু পর্যন্ত বিছানায় শুয়ে থাকে মরার আগ পর্যন্ত প্রতিদিন তার আমল নামার মধ্যে সেই নেকি কি লিখতেই থাকা হবে লিখতেই থাকা হবে এটা হচ্ছে আমাদের ধর্ম এটা হচ্ছে আমাদের জীবন এইযাম বলছেন প্রত্যেকটা ব্যক্তি সুস্থ থাকতে তুমি এমন কিছু করো যার অসুস্থ হলে তুমি শুয়ে শুয়ে নেকি পাবে এটা আমাদের করা উচিত তাল্লা সুবাহ আহমাদ আমাদেরকে তৌফিক দান করুন